নেতারা যারা এই ভুয়া চাকরি দিয়েছেন এবং হাইকোর্ট যাদের চাকরি বাতিল করেছে তাদের ছবি নিয়ে দাঁড়িয়েছে। আমরা বিধানসভা থেকে শুরু করেছি এটা চলমান প্রদর্শনী। আজকে আমাদের সাংসদরা দিল্লিতে করেছেন, আমরা শিয়ালদা স্টেশনের সম্মুখে রেলের অনুমতি নিয়ে এখানে করছি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা মাইক ব্যবহার করছি না। এখানে ভারতীয় জনতা পার্টির প্রায় 15 জন বিধায়ক আমরা এখানে আছি এবং আপনারা পশ্চিমবঙ্গের জনগণ যারা 2021 সালে নির্বাচনে ডবল ডবল চাকরির লোভে তৃণমূল পার্টিকে ভোট দিয়েছিলেন তারা দেখুন কিভাবে চাকরিগুলো বেঁচেছে। মমতা ব্যানার্জির ভাইটি আছে এতে, অসীমা পাত্রর বোনজি আছে এতে, মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই আছে এখানে, উষারানী মন্ডলের মেয়ে আছে এখানে মিনা খারে মেলে, রাজীব হালদারের ছেলে আছে এখানে, তৃণমূলের বিধায়ক অসংখ্য তৃণমূলের নেতা নেত্রী তাদের পরিবারের লোকেরা বিধানের হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় 2 কোটি বেকারকে পশ্চিমবঙ্গে ধ্বংস করে তাদের মেধাকে জলাঞ্জলি দিয়ে আধা খাতা জমা দিয়ে চাকরি নিয়েছে স্কুলের শিক্ষাকর্মী গ্রুপ ডি গ্রুপ সি। আমরা পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণকে বলছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে এমএলএরা ভারতীয় জনতা পার্টির যারা এখান থেকে প্রচার অভিযান শুরু করলাম রাজ্যের সমস্ত রেল স্টেশন রাজ্যের সমস্ত বিমানবন্দর বড় বাসস্ট্যান্ডে আমরা সেখানে এই প্রচার অভিযান নিজেরা করব অন্যদের করার জন্য উৎসাহিত করতে চাই। পশ্চিমবাংলার জাগ্রত জনগণ আপনারা দেখুন কিভাবে চাকরিগুলো চুরি করেছে। মমতা ব্যানার্জির ভাইজি পর্যন্ত আছেন বীরভূমের কীর্ণাগারে। আপনারা দেখুন তৃণমূল কিভাবে চাকরিগুলো চুরি করেছে।